Danny in Wheeler. এই সাইডে দেবে ভাই আমাকে সাইডে দেবে এই সাইডে শেয়ার গুলো দেখে আমাদের মাঝে মানুষের মতো আপনার মানুষের মতো দেখা করতে আমাদের নেতা জনাব কর্নেল অবসর আমাদের টুন্ডিপেরি ইউনিয়নের সকল মানুষের আপনার জনসাধারণের পক্ষ থেকে তাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন मंत्री महोदय আওয়ামী লীগ আপনার সঙ্গে কথা বলছে
আমি চন্দ্রমোহনে আমার প্রোগ্রাম আছে, আমি ভাবলাম যে চন্দ্রমোহনে যাওয়ার আগে আমরা এই বাংলাদেশ একটা স্বাধীন দেশ, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশকে স্বাধীন করছে না? বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা করা, উনি পারেন নাই, কিন্তু আজকে তার সুযোগ্য কন্যা বাংলাদেশকে দরিদ্র দেশ থেকে এখন মধ্যমান দেশে নিয়ে আসছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য হল 2041 সালের ভিতরে বাংলাদেশ সমৃদ্ধশালী দেশ, সমৃদ্ধশালী দেশ মানে আমেরিকা ইউরোপের সাধারণ মানুষ কিভাবে জীবনযাপন করে আমাদের মানুষের কিভাবে জীবনযাপন করে, এই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী গত 15 বছর কাজ করে যাচ্ছে। আমরা বাংলাদেশ আজকে পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। আমাদেরকে এখন আর তারা গরিব দেশের লোক বলে না, এখন তারা বলে শেখ হাসিনার দেশের লোক, এখন তারা বলে বাংলাদেশ একটা আশ্চর্যজনক দেশ। যে দেশে দেশটা ছোট একটা দেশ, যে দেশে জনসংখ্যা এত বেশি, সেই দেশ কিভাবে অর্থনৈতিকভাবে এত ভালো হলো সেটা এটা তার আশ্চর্য হয়ে যায়। আসলে বাংলাদেশে এই আশ্চর্যজনক ভাবে যে আমরা আগের চেয়ে অনেক স্বাবলম্বী হয়েছি, এটা পিছনে কারা আছে জানেন? জানেন না, এটা পিছনে আপনারা মহিলারা আছেন, আপনারা শেখ হাসিনার মতো আপনারাও অনেক গর্ব থেকে বাংলাদেশ আজকে সমৃদ্ধশালী দেশ হয়েছে। কারণ বাংলাদেশে এখন পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি, জানেন আপনারা? আপনারা আগের চেয়ে অনেক বেশি কর্ম করেছেন, যার জন্য আপনারা সবাই কম বেশি সবাই কিছু আপনারা উপার্জন করেন, যার জন্য বাংলাদেশ আজকে সমৃদ্ধশালী দেশ হয়েছে। আপনারা যদি এই সহযোগিতার হাত আরো বাড়ান, প্রধানমন্ত্রী জনতা শেখ যেটা চাচ্ছে 2041 সালে যেটা সমৃদ্ধশালী দেশ হবে, এটা তার আগেই আমরা হয়ে যাবো, আমরা আগেই বড়লোক হয়ে যাবো, বুঝতে পারছেন? আপনারা কি সবাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার সঙ্গে আছেন? আপনারা কি আসলে তাহলে আসেন? যারা নাই তার হাত তারা এখন রাখেন, হাস হয়ে হাত নামেন। যারা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নাই তারা হাত তোলেন, আজকে আমাদের দক্ষিণাঞ্চলের মানুষ বরিশাল থেকে যদি কোন অসুস্থ লোককে নিয়ে আমরা ঢাকায় যাইতাম, আগে ফেরি ঘাটের মধ্যে অনেকের আত্মীয় স্বজন ফেরি ঘাটের মধ্যে ফেরির জন্য অপেক্ষা করতে করতে অনেকে কিন্তু ফেরি ঘাটে মৃত্যুবরণ করছে, হইতে না ঘটনা? এখন কিন্তু আমাদের আর সেই ভয় নাই, কেন নাই? মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা পদ্মার উপরে বিরাট এক সেতু করছে, যার জন্য এখন আমাদের বরিশাল থেকে ঢাকা যেতে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে, বুঝতে পারছেন? আমার কথা কি বুঝতে পারতেছেন? এই থেকে মহিলারা তো আগে থেকে তাকায়। সুতরাং এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। এখন আপনারা যদি বাড়িতে শাক সবজি ক্ষেত করেন, সবজি উৎপাদন করেন, বড়ই গাছ লাগান, কামরাঙ্গা গাছ লাগান, এগুলো যদি হয় এগুলো সকালবেলা একটা সাজের মধ্যে নিয়ে ঢাকায় গেলে পরে ঢাকা শহরে পৌঁছাতে হবে না, তার আগেই আপনার 5 থেকে 9 লাখ গেলে পরে ওই এক সারিতে যে মাল থাকবে আপনার সবজি কামরাঙ্গা বড়ই এগুলো যদি আপনারা বিক্রি করেন, এইখানে বিক্রি করলে পাইবেন 500 টাকা, ওইখানে বিক্রি করলে পাইবেন 1500 টাকা,
কত টাকা লাভ হলো 1000 টাকা লাভ হলো আপনি আরামসে আবার একটা বাস ধরে বরিশালে ফিরে আইসা গোসল গোসল করে খাওয়া দাওয়া করে রাতে একটা আরামে একটা ঘুম দিতে পারবেন এটা কিভাবে সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনারা আমার মা বোনেরা আপনারা আছেন আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা মহিলাদের জন্য পুরুষ লোকের জন্য বয়স্ক ভাতা দিচ্ছে মহিলাদের জন্য বিধবা ভাতা দিচ্ছে মহিলাদের জন্য স্বামী পরিত্যক্ত ভাতা দিচ্ছে মহিলাদের জন্য প্রতিবন্ধী ভাতা দিচ্ছে সরকার মুক্তিযোদ্ধা ভাতা দিচ্ছে প্রতিবন্ধীদের জন্য তারা যারা প্রতিবন্ধী ছেলে মেয়েদের স্কুলে লেখাপড়া করে তাদের জন্য উনি স্কলারশিপ টাকা দিচ্ছে এর মানে হলো সরকার এই টুঙ্গি টুঙ্গি বাড়িতে 1352 লোকজনকে এই বয়স্ক ভাতা দেওয়া হয় চিন্তা করে দেখেন এই বয়স্ক ভাতা আপনারা আমৃত্যু পাবেন মরার আগ পর্যন্ত আপনি ভাতা পাইতে থাকবেন মহিলা ভাতা পাবে বয়স্ক ভাতা পাবে স্বামী পরিত্যক্ত ভাতা পাবে পাইতে থাকবেন সরকার নৌকার প্রার্থী আমি তো নৌকার প্রার্থী তাই না আমি কি নৌকা প্রার্থী জানেন আমৃত্যু পাবে এইখানে কে বলে একটা আইছে 2000-3000 টাকা মহিলাদের হাতে ঢুকায় দেয় সত্য সারি দেয় শুনে টাকা দিলে সারি দিলে রাখে দেবে বুঝতে পারছেন ভোট দেওয়ার সময় নৌকায় দেবেন কারণ আপনার উন্নয়ন তো নৌকা করতে পারবে ওই যে ট্রাকারে তো করতে পারবে না ট্রাক তো সরকারের লোক না সরকারের লোক যে আপনার এই আপনার এখানে যে এত রাস্তাঘাট আমি করছি ব্রিজ করছি এই বিগত 4-5 বছরে আমার কাছে লিস্ট আছে এইটা করতে গেলে তো আমার আধা ঘন্টা সময় লাগে এটাকে আমি করবো এটা করার দরকার নেই আপনাদের বাড়িতে বাড়িতে দেওয়া হয়েছে না এইটা একটু করে সুতরাং আমি এখানে রাস্তাঘাটে কাজ করেছি আমি এখানে বেবি বাজে কাজ করেছি আমি আমি স্কুলের জন্য টাকা দিচ্ছি আমি মাদ্রাসার জন্য টাকা দিচ্ছি আমি মসজিদের জন্য টাকা দিচ্ছি আমি মন্দিরের জন্য টাকা দিচ্ছি আমি যে 5 বছর এত টাকা দিলাম এটা কোনো মূল্য নাই এখন 2000-3000 টাকা দিয়ে নগদ এইটা নিয়ে লোকজন নাকি পকেটে খুব খুশি হবে আপনাদের বোঝা অন্য থাকবে এই 2000-3000 গাই চুরি করার টাকা তো কাকার কাকার সম্পত্তি দখল করছে কাকা তো বোনকে বিয়ে করছিল সম্পত্তি ভোগ করার জন্য বিয়ে করার পরে সম্পত্তি তার নামে নিয়ে তারে তালাক দিয়ে দিয়েছে এই যে ঠিক কাজ করছে তাহলে লোকটা কি ভালো যে লোকটা নিজে দাতা বোনকে সম্পত্তি নিয়ে তালাক দেয় সেই লোক আপনাদের কি সেবা করে বলেন তো আপনি আমাকে একটু ও তো সুন্দরী মায়া থেকে আরেকটা বিয়ে করবে বুঝতে পারছেন এমন লোকের উপরে আপনার এমন লোকের সঙ্গে যদি আপনার যান আপনাদের কপালে দুঃখ আছে এই টুঙ্গি পাড়া আর উন্নয়ন হবে না সুতরাং ওই টাকা দিলে বলে টাকা রেখে দেবে শাড়ি দিলে শাড়ি রেখে দেবে কিছু বলে হ্যাঁ ভাই ভোট দেব ভোট দেওয়ার সময় নৌকায় ভোট দেবে আমি গত 5 বছরের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রী বানাইছে আমি সততার সঙ্গে কাজ করছি আমি চুরি করি না আমি চাঁদাবাজি করি না আমি কি আর কালীঘর টাকা কেউ বলতে পারবে না আমি একটা আত্মীয় পয়সা আমি দিচ্ছি কেউ বলতে পারবে না আমি এত লোককে টিউবল দিচ্ছি কেউ বলতে পারবে না টিউবল থেকে আমি একটা পয়সা দিই আমি চোর না আমি এটাও বলছি এই টিউবল দেওয়ার ব্যাপারে যে কেউ ই করে কি বলে কেউ যে সুপারিশ করে সে সুপারিশ করে যদি টিউবল কে চায় তার জন্য যদি টাকা নেয় তাহলে সে মরার সময় পানি পাবে না এর চেয়ে বেশি কি আমি কি দিতে পারি বুঝতে পারি আর সুতরাং আমি সততার সঙ্গে কাজ করার চেষ্টা করতেছি আমরা তো এই গত 5 বছরের মধ্যে 2 বছর তো করোনা গেছে কাজ করতে পারিনি
আমরা ওই সদর উপজেলার জন্য 155 কোটি টাকার আমরা প্রকল্প পাস করাই। এটা তফসিল ঘোষণা হওয়ার জন্য এই টাকাটা ছাড় করে নাই। আমরা জানুয়ারি মাসের 7 তারিখে নির্বাচন হওয়ার পরে আমাকে নির্বাচিত করেন, বলার পরে টাকাটা ছাড় হলে পরে এই টুঙ্গি বা সদর উপজেলার এই 10টা ইউনিয়নে রাস্তাঘাট আরো চওড়া করব, আরো ব্রিজ করব, আরো স্কুল হবে, আপনারা আরো ভালো থাকবেন, রাস্তাঘাট চওড়া হলে আপনারা আরামে থাকবেন। আমি সততার সঙ্গে সেনাবাহিনীতে চাকরি করছি, এখনো আমি সততার সঙ্গে আমি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি। পুরো বাংলাদেশে আপনি আমার নামে কোথাও কোনো দুর্নাম পাবে না। এত লোকের নামে এত খবরের কাগজ ওঠে, আমার নামে কোনো খারাপ কথা ওঠে আপনারা পাবেন না। বরিশালে দু একজন লোক আছে পয়সা দিয়ে আমার নামে উঠায়, এরা নিজেদেরই ঠিকানা নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি উনি আমাকে আমার উপর উনি আস্থা আছে দেখে আমাকে দ্বিতীয়বার আমাকে উনি কি বলে সংসদ নির্বাচন করার জন্য আমাকে লোক আমাকে প্রতীক দিয়েছে। এবারে আমি ভালো কাজ করছি নাকি? এই তো কুমার ভালো কাজ করছি দেখে তুমি দ্বিতীয়বার আমাকে মনোনয়ন দিচ্ছে, তাই না? সুতরাং আপনার আমাকে আস্থা রাখেন। মাননীয় প্রধানমন্ত্রী জবাব দিয়ে শেখ হাসিনা আপনাকে কথা চিন্তা করে, এই মহিলা ময়ূরী মহিলা, এই মহিলা পৃথিবীতে ওনাকে বলা হয় মানবতার মা। সুতরাং এই মহিলার সঙ্গে থাকেন, এই মহিলা আপনাদেরকে বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ করবে, আপনারা জেনে খুশি হবেন। বরিশালে আমরা গ্যাস আনতেছি, গ্যাস আসলে কি হবে? বরিশালে শিল্প কারখানা হবে, শিল্প কারখানা হলে কি হবে? আপনার ছেলেমেয়েরা সেখানে চাকরি পাবে, বুঝতে পারছেন? এটা ছাড়াও আমরা লাম করিতে 200 একর জমি আমরা অ্যাকোয়ার করছি, সেখানেও শিল্প কারখানা হবে। এগুলো হলে পরে আপনাদের টুঙ্গিপাড়া কোনো ছেলে মেয়ে বেকার থাকবে না, সবাই চাকরি পাই যাবে কম বেশি, বুঝতে পারতেছেন? এই জন্য আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা লেখাপড়া করতে পারবেন। আজকে যে আপনারা এখানে বসে আছেন এই মাঠ ঘর বলে আমি করাই দিয়েছি, এটা কি জানেন? আপনাদের যে ঘর করছিল এই ভবনটা বলে আমি করে আমি সিঙ্গেল গাড়িতে 2 টাকা আমি কত কাজ দিয়েছি এই হিসাবটা এটা দেখলে পরে দেখবে যে কত কাজ আমি এই 3 বছরে করছি। আমি টাকা চুরি করি না, আমি আপনাদের জন্য কাজ করি, আমি আপনাদেরকে শিক্ষার পথ করার জন্য আমি আমি এমপি হয়েছি। রোমাউন্ডে প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রী বাড়াচ্ছে, আমি আমার বক্তব্য বাড়াবো না। আপনারা আমার উপর আস্থা রাখুন, আপনারা কি সবাই নৌকা ভোট দেবেন? এই সবাই হাত ধরে না, এই পিঠে হাত ধরে আমাকে জয়ী করে আবার আপনাদের কাছে আসবো। আজকে আমার আরেকটা টুঙ্গি পড়া একটা বিরাট একটা মিটিং করবো, ঠিক আছে? ভালো থাকেন, জয় বাংলা, জয় বাংলা। সব ঠিক আছে, সব ঠিক আছে, অলোকে আছে। তাহলে কিন্তু কিছু শুনতে পাচ্ছি, বন্ধ করে দেন সাউন্ড। আপনাকে কিন্তু ডাকবে, প্রেজেন্টার ডাকবে, ডাকবে। মাউন্ট ভাই সাইডে আসবেন।
অযোগ্য ঘোষণা হয়েছে, তারপরে সে হাইকোর্টে তার পক্ষে রায় পেয়েছিল, পরে চেম্বার জজের ওখানে তাকে আবার ডিসকোয়ালিফাইড ঘোষণা করা হয় এবং তাকে কোন প্রতীক তাকে বরাদ্দ করা হয় নাই নির্বাচন কমিশন থেকে। আমি মনে করি যে এখানে আওয়ামী লীগের আর কোন প্রার্থী নাই। আপনাকে প্রশ্ন করছে সালাউদ্দিন রিপনও মাঠে আছে, আপনি সেটাকে চাপ নয় করতেছেন কিনা সেটার উত্তর দেন। সালাউদ্দিন রিপন এখানে আছে? হ্যাঁ বলেন। সালাউদ্দিন রিপন এখানে আছে, আমি মনে করি সে এক বরিশালে খুবই অচেনা একজন ব্যক্তি এবং সে দলে সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নাই। আমি মনে করি সে কিছু তার টাকা পয়সা আছে, সে টাকা পয়সা ব্যয় করে, কিন্তু এই টাকা পয়সা ব্যয় করে জনগণের মন জয় করতে পারবে না। তার অতীতে সে কোনো কাজ করেনি। আমি গত পাঁচ বছরে বরিশালে আমি অনেক উন্নয়নে কাজ করেছি, আমি সততা এবং নৌকার প্রার্থীরা সংঘর্ষে জড়িয়ে যাচ্ছে, আপনি কি মনে করতেছেন অভিযোগ? আসলে এটা হলো, এটা খুব ভুল একটা তথ্য দেওয়া হচ্ছে। আসলে আমার যে প্রতিদ্বন্দ্বী যে আছে উনি ওনাকে মিডিয়ার সামনে ওনাকে সবাইকে জানানোর জন্য মিথ্যা একটা অভিযোগ করে নিউজ চ্যানেল লাইভ চলে। আমি অনেক এগিয়ে আছি, কারণ আমি বরিশালে বিগত পাঁচ বছরে বরিশালে আমি স্থায়ী বেড়িবার করে দিয়েছি। উপজেলা বিগত 25 বছর যখন বিরোধী দল ক্ষমতায় ছিল কোনো রাস্তাঘাট করা হয় নাই, আমি এখানে প্রতিকার বিরোধী রাস্তাঘাট করেছি, মন্দির করেছি। আমি মনে করি জনগণ আমাকে বিপুল ভোটে দাবি আমাকে জয় করবে। কত সংখ্যক ভোট এবার আনতে পারবেন বলে মনে করছেন? আমি এই কথা দাঁড়িয়ে মনে করি যে প্রচুর সংখ্যক
জনগণ তারা স্বতঃস্ফূর্ত ভাবে তারা ভোট কেন্দ্রে এসে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। বরিশালের কোন বড় আওয়ামী লীগ নেতা কি আপনার বিরুদ্ধে কাজ করছেন? আমি এটা মনে করি না, কেউ যদি টুপি টুপি আমার বিরুদ্ধে কাজ করে ষড়যন্ত্র করে সেটা তাদের ব্যাপার, কিন্তু সাধারণভাবে আমার সঙ্গে অথবা আমার বিরুদ্ধে কেউ কাজ করছে না। আমরা আমাদের এখানে সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা যেভাবে আমরা কাজ করেছি, আমার এই সংসদ নির্বাচনে আমরা একইভাবে কাজ করব এবং আমরা জয়ী হব, কারণ আমরা সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জনগণ আমাদেরকে জয় করেছে, ক্ষমতা শ্রেণীদেরকে জয় করেছে। একইভাবে এই দেশের এই বরিশালের মানুষ আমাকে বিপুল ভোটের ব্যবধানে আমাকে জয়যুক্ত করবে। ধন্যবাদ। সামনের নির্বাচনে জয়ী ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? নির্বাচনের জয়ের ব্যাপারে আমি 100% আমি 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 আশাবাদী এবং মনে করি বরিশালের জনগণ তাদের তারা যাতে করে শান্তিতে থাকতে পারে, সন্ত্রাস মুক্ত বরিশালের জন্য তারা আমার উপরে আস্থা রেখেছে এবং তারা আমাকে জয়যুক্ত করেছে। ভোটাররা নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে কতটুকু আন্তরিকতা আছে? আমাদের দলের কর্মীরা প্রতিটা ওয়ার্ডে ইউনিয়নে তাদের জনগণের বাড়ি বাড়ি যাচ্ছে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে তারা বলছে যে ভোটের দিন তারা এসে ভোট কেন্দ্রে এসে তারা ভোট দেবে এবং নৌকা প্রতীকের যে প্রার্থী তাকে তারা জয়যুক্ত করবে। লুলা বাবি রাখো, লুলা বাবি রাখো।